ठीक आछे आमी अफिसे आछी। मंगला तुम এসব কি হচ্ছে সুবি মালদা? তুমি এখানে কিভাবে ঢুকে এলে? সনাতন সনাতন হ্যাঁ সুবি মালদা কি হচ্ছে? বেচারা ভালো মনে আমার ভেতরে আসতে দিয়েছেন বলেই না আপনাদের কোম্পানির জালিয়াতিটা আমার চোখে পড়ে গেল। আমি সবটা দেখে নিলাম, নিজের চোখে দেখলাম আপনারা কত বড় লোক ঠকানোর ব্যবসা করছেন। ছি, এসব কি সুবি মালদা, এসব কি হচ্ছে? না মানে 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 করলে তো চলবে না, এখন আমি সবটা দেখে নিয়েছি। ভাগ্যিস নিজের চোখে সবটা দেখলাম, আপনারা এত বড় লোক ঠকানোর ব্যবসা করেন। ছি, আমার ধূপকাঠির নাকি দারুণ ডিমান্ড, আমার ধূপকাঠি নাকি দেশে বিদেশে নাম করছে। আমাকে সব ভাওতা দিয়ে এদিকে আমার বানানো ধূপকাঠিতে নিজেদের কোম্পানি স্টিকার লাগিয়ে দেশে বিদেশে বিক্রি হচ্ছে, নাম কিনছে। এদিকে আমি যে এত কষ্ট করে এত যত্ন করে ধূপকাঠিগুলো বানাচ্ছি তা নিয়ে আপনাদের কোনো সহানুভূতি নেই। এত খারাপ আপনারা, এতটা নিষ্ঠুর। এই আস্তে কথা বলো সর্বমঙ্গলা, চিৎকার করো না, তুমি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। আর কিচ্ছু শোনার নেই আমার, যা দেখার আমি তা দেখে নিয়েছি আর যা বোঝার সেটা বুঝেও নিয়েছি। কি মনে করেছেন আপনারা, আমাকে কটা টাকা দিলেই আমি খুশি হয়ে যাব? শুনুন, এই ধূপকাঠি বানানো কিন্তু শুধু আমার ব্যবসা নয়, আমার স্বপ্ন, আমার লক্ষ্য। কি ভেবেছেন সারা জীবন ধরে আপনাদের মতন বড় লোকেরা আমাদের মতো গরিবদের শোষণ করে যাবেন আর আমরা সহ্য করে যাব? না, আমি সহ্য করব না, আমি লড়াই করব। এই প্রতারণা আমি কিছুতেই মেনে নেব না। ডাকুন সৈনী ম্যাডামকে, ডাকুন ডাকুন এক্ষুনি। দেখো সর্বমঙ্গলা, বেশি বাড়াবাড়ি করো না, তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমি কি করতে পারি সেটা এবার আপনারা দেখবেন। তাই নাকি? তুমি জলে থেকে কুমিরের সাথে লড়াই করবে? কোনো সর্বমঙ্গলা, একটা ভালো কথা বলছি, যদি নিজের ব্যবসা বাঁচাতে চাও, টাকা রোজগার করতে চাও, তাহলে আজ যা মাল এনেছো, যত ধূপকাঠি এনেছো, সব রেখে টাকাটা নিয়ে চলে যাও। কখনো না। ভালো কথা বলছি, শুনে নাও, না হলে কিন্তু সর্বমঙ্গলা ধূপকাঠির ব্র্যান্ড হাওয়ায় মিশে যাবে, একটু সুগন্ধটাও পাবে না। না, অত সহজ নয়, আমার সর্বমঙ্গলা ধূপকাঠির ব্র্যান্ডকে হাওয়ায় মিশিয়ে দেওয়া অত সহজ নয়। আমার বাবা আর আমি মিলে অনেক কষ্ট করে এই ধূপকাঠির ব্র্যান্ড তৈরি করেছি, অনেক লড়াই আছে এর পিছনে আমাদের। আমাদের এই সর্বমঙ্গলা ধূপকাঠির ব্র্যান্ডের নাম মুছে দেওয়া এত সহজ নয়, পারবেন না আপনারা, কিছুতেই পারবেন না। আপনাদের না আছে প্রতিভা, না আছে পরিশ্রম করার ক্ষমতা। আমার মেধা, আমার পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনারা ব্যবসা করছেন, দেশে বিদেশে নাম কিনছেন, আবার আমাকেই হুমকি দিচ্ছেন, লজ্জা করে না আপনাদের? ছি, কোথায় সৈনী ম্যাডাম? আমি কথা বলবো, আমি এক্ষুনি কথা বলতে চাই, কোথায় উনি? খবরদার মেয়ে, খবরদার, এসব করার চেষ্টা করো না, ফল কিন্তু ভালো হবে না। কি করবেন আপনারা, কি করবেন আপনারা, শুনি, কি করবেন? লোক ডেকে আমায় বের করে দেবেন? আমি সারা দুনিয়ার সামনে আপনাদের নাম বলে দেবো, আমি সবাইকে বলে দেবো সোহেন দিদির এই বুটিক কিভাবে মানুষ ঠকিয়ে ব্যবসা করে। বাহ, আমার থেকে এত সস্তায় ধূপকাঠি কিনে সেই ধূপকাঠি এত চড়া দামে বিক্রি হচ্ছে, যাবে প্রফিটটা? আমি পাবো না? এটা আমার পাওয়ার কথা নয়, লাভের অংশ তো আমায় দিচ্ছেনই না, উল্টে আমার নামটাও দিচ্ছেন না, এইভাবে মিথ্যা কথা বলছেন? আগে জানলে তো আমি এখানে কাজই করতাম না। আমি এক্ষুনি সোহিনী ম্যাডামের সঙ্গে কথা বলবো। যাক, উপরের ঘরে সব দেখে নেওয়া হয়ে গেল, এবার জামা কাপড়ের ডিটেল গুলো একটু নিয়ে নিলেই হবে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। এক্সকিউজ মি, আমাকে একটা হেল্প করতে হবে, আপনাদের একটু ডিটেইলসটা দিয়ে দিতে হবে। ডিটেইলস মানে? কিসের ডিটেইলস? ওই যে বললাম, সৌমিলি ম্যাডাম আপনাদের সবাইকে কিছু না কিছু গিফট দিতে চাইছেন, কিছু টাকা উনি স্যাংশনও করে দিয়েছেন, আপনারা বাড়ির মেয়েরা দেখছি এখানেই সবাই আছেন, আপনাদের কি লাগবে বলুন, শাড়ি লেহেঙ্গা কসমেটিক্স যার যেটা লাগবে আপনি আমাদের বলুন, কোনো স্পেসিফিক বাজেট নেই। ম্যাডাম বলেছেন আরো টাকা লাগলে উনি সঙ্গে সঙ্গে পে করে দেবেন। কি বললেন? সৌমিলিতে টাকা পাঠিয়েছে আমাদের সকলে জামা কাপড় কেনার জন্য, মানে যত দামই হোক না কেন।
হ্যাঁ নিশ্চয়ই আপনি ওয়ান টাইম যা ইচ্ছে তাই কিনতে পারেন। যা ইচ্ছে মানে বাজেট ইজ নট আ ফ্যাক্টর। আমি যদি কোনো ডিজাইনার কস্টিউম কিনতে চাই বা একটা ব্র্যান্ডেড মেকআপ কিট আপনারা পে করবেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনার কি লাগবে বলুন না। কি লাগবে এক মিনিট। এই দিদি ভাই তুই কি নিবি রে? বড় বৌদি তুমি কি নেবে গো? ধস তোমাদের দ্বারা হবে না, আমি বরঞ্চ মেজ বৌদিকে ডাকি। এই দাঁড়া, কাউকে ডাকার দরকার নেই, আগে আমি একটু কথা বলি। আচ্ছা আপনারা তো অনিশের ঘর সাজাতে এসেছেন, তো দরকার পড়লে ওকে জিনিসপত্র দিন না, কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির বাকি সবাইকে এরকম ভাবে জিনিসপত্র দেওয়ার মানেটা কি এটা তো বুঝতে পারছি না, কেন দিচ্ছে? দেখুন আপনাদের যখন ভালোবেসে দিতে চাইছেন তখন নিন না, এতে আপনাদের তো কোনো লস নেই। দেখুন লস না প্রফিট আছে সেটা তো আগে থেকে বোঝা সম্ভব নয়, আর তাছাড়া অযাচিতভাবে কেউ যদি এরকম দামি গিফট অফার করে তাহলে তো স্বাভাবিকভাবেই আমাদের সবার মনে প্রশ্নটা আসতে পারে যে এই গিফটটা কেউ ভালোবেসে দিচ্ছে নাকি এই গিফটটা অফার করে কোনো কাজ হাসিল করতে চাইছে। দেখুন ম্যাডাম আমরা এত কিছু জানি না, সৌমিলি ম্যাডাম আমাদের দীর্ঘদিনের কাস্টমার, অনেকের জন্য উনি অনেক কিছু অর্ডার করেন, আমরা বাড়ি গিয়ে সাপ্লাই করে দিয়ে আসি, টাকা উনি অ্যাডভান্স দিয়ে দেন, আমরা কখনো এসব প্রশ্নের সম্মুখীন হইনি। দেখুন এখন যদি আপনারা রিফিউজ করেন। এমা না না আমরা কেন রিফিউজ করব, একদমই না। দিদি ভাই তুই সবকিছুতে বেশি বেশি না, আমার ছোটটা ভাই এত বড় একটা কোম্পানিতে এত বড় পোস্টে চাকরি পেয়েছে, তো কোম্পানি ওর ফ্যামিলি মেম্বারসদের কিছু ফ্যাসিলিটিস দেবে না? এক্স্যাক্টলি, আপনাদের জন্য ইয়ারলি ট্যুর প্যাকেজ, ফুড প্যাকেজ, তারপর ফেস্টিভ্যাল গিফট এসবও থাকবে, তাই না কি বড় বৌদি? শুনলে ছোটার ভাগ্যে আটলাস্ট আমাদের ভাগ্য ফিরলো বলো। আচ্ছা আপনাদের কাছে নিশ্চয়ই ক্যাটালগস আছে ব্র্যান্ডেড অ্যাক্সেসরিজ, কস্টিউমস, জুয়েলারিজ? হ্যাঁ অবশ্যই আছে, আমরা প্রিমিয়াম ব্র্যান্ড ছাড়া অন্য কিছু সাপ্লাই করি না। আপনার কোন ব্র্যান্ড পছন্দ বলুন, কসমেটিক, কস্টিউম, লেদার শুজ সব আছে। শুজ? আপনারা ব্র্যান্ডেড শুজও দেবেন? আচ্ছা আচ্ছা আপনারা না ক্যাটালগস গুলো বার করে রাখুন, আমি আমার মেজ বৌদিকে নিয়ে আনি, আসলে আমার মেজ বৌদিও তো নেবে। কি হ্যাংলামি করছিস, চুপ করে দাঁড়া এখানে, বাবা না আসা অবধি, বাবাকে জিজ্ঞেস না করা অবধি আমরা একটাও জিনিস নেব না। দিদি ভাই বাবাকে বোঝে বল এসবে। বুঝুন না বুঝুন, কিন্তু বাবাকে না বলে যদি আমরা সৌমিলির কাছ থেকে কিছু নিই তাহলে বাবার কষ্ট লাগবে, বাবা অপমানিত বোধ করবেন। কিসের অপমানিত? কোনো অপমানিত বোধ করবেন না, সে তখন থেকে এক কথা বলে যাচ্ছে। আচ্ছা বাবার যদি ভালো না লাগে, বাবা গিফট গুলো নেবে না, তোমরা আন্দাজে কিভাবে বলছো যে বাবা ইনসাল্টেড ফিল করবে? আন্দাজে নয় সঙ্গীতা, কি হলো কি হলো, কি আপনি কোথায় যাচ্ছেন? আমি সোহিনী ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই, আমি ভেতরে যাব। ভেতরে যাওয়া যাবে না, ম্যাডামের বারণ আছে। আমি কোনো বারণ শুনবো না, ভেতরে আমি যাবই, সরুন আপনি। দেখুন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ম্যাডাম কারোর সঙ্গে দেখা করেন না, উনি রেগে যাবেন, আপনি পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ম্যাডামের সঙ্গে দেখা করবেন, বুঝেছেন? তাছাড়া ম্যাডাম এরকম ভাবে কারোর সঙ্গে দেখা করেন না। দেখা করেন না মানে? চিটিং করতে পারেন, জালিয়াতি করতে পারেন, মানুষকে ঠকাতে পারেন, আর যাকে ঠকাচ্ছেন তার সঙ্গে দেখা করেন না কেন? এতটুকু সৎ সাহস নাই ওনার? সরুন আপনি, আমি ভেতরে যাবই, সরুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিতরে বেল বাজছে, ম্যাডাম ডাকছেন, আপনি দাঁড়ান আমি আসছি। বড় বৌদি আর দিদি ভাই বাবাকে খুব ভালো করে চেনে আর বোঝে, আর সেই জন্যই কথাগুলো বলছে, আর যেগুলো বলছে সেগুলো একদম ঠিক বলছে। ছোটা ভাই তুই বুঝতে পারছিস না? আমি ভালোই বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না। কি বুঝেছিস তুই? হ্যাঁ সৌমিলি দি আমাদের সকলকে ভালোবাসে তাই কিছু উপহার দিতে চাইছে। মোটেই না, সৌমিলি তোদের গিফট দিয়ে কিনে নিতে চায়, তোদের পেছনে কাড়ি কাড়ি টাকা খরচা করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়, টাকার বিনিময়ে আমার গোটা জীবনটা কিনে নিতে চায়। এটা তোর ভুল ধারণা ছোটদা ভাই, সৌমিলি দি তোর ভালো চায়, আর ও যেটা চায় সেটা তোর জন্য আগে কেউ চায়নি। সঙ্গীতা দিন দিন কিন্তু তোর সাহস বড্ড বেশি বাড়ছে,
আর কোথায় কি বলতে হয় সেই জ্ঞানটাও কিন্তু লোপ পাচ্ছে। তুই কি বুঝিস রে যে আমাদের মাঝখানে এসে কথা বলছিস? ত্যাগ দিদি ভাই, আমি সোজা কথা সোজা ভাবে বলি, ওই বদমাইশ মেয়েটার জন্য আজ আমার ছোট ভাইয়ের এই অবস্থা। আর শর্মিলা দিদি যদি না থাকতো তাহলে তাহলে ও এত ভালো চাকরি পেত? কে দিত ওকে এত ভালো চাকরি? কিন্তু এমন চাকরি তো তোমার ছোট ভাই চাইনি। চাইনি? আচ্ছা চাইনি যখন তাহলে চাকরিটা জয়েন করলো কেন? কেন এগ্রিমেন্ট পেপারে সাইন করলো? সেই কৈফিয়ত নিশ্চয়ই তোকে ভাইয়া দেবে না। তুই ছোট ছোটর মতো থাক, এখন যাই এখান থেকে। থাক বর্তি ভাই, থাক। ও আর এখন ছোট নয়, অনেক বড় হয়েছে। সত্যিটাও জানা দরকার। সঙ্গীতা, তোকে একটা কথা বলি, আমি যখন এগ্রিমেন্টটা সাইন করছিলাম তখন তোরা কেউ ছিলিস না ওখানে। তুই যাকে বদমাইশ মেয়ে বলছিস সেই সর্বমঙ্গলা কিন্তু আমাকে বারবার বুঝিয়েছিল ওই এগ্রিমেন্টটা সাইন করার আগে একবার পড়ে নিতে, কিন্তু আমি সেটা পড়িনি, যেটা আমার সবথেকে বড় অন্যায় ছিল। হ্যাঁ, তুই তো এখন তোর বইয়ের হয়ে সাফাই গাইবি, এটাই ন্যাচারাল। সঙ্গীতা, এসব কি কথা বলছো তুমি? এক মিনিট বড় বৌদি, আমি সাফাই গাইছি না রে বোন। তুই, মেজ বৌদি, মা, তোরা কেউ সৌমিলির মতলবটা ধরতে পারছিস না। ও তোদের সবাইকে গিফট দিয়ে নিজের হাতের মুঠোয় করতে চাইছে, এই বাড়িতে নিজের ভিতটাকে শক্ত করতে চাইছে। আর একবার যদি সেটা করতে পারে তাহলে আমি তো সারা জীবনের জন্য ফাঁসবই। তোরা কেউ কিন্তু সুখে থাকবি না। আর আমাকে আরো ভালোভাবে নিজের হাতে গ্রিপে করার জন্য একদিন হয়তো তোদের সবাইকে এই বাড়ি থেকে সৌমিলি বের করে দিতে পারে। সেটা মেনে নিতে পারবি তো তুই? সঙ্গীতা, একটা কথা বলবো, সবসময় মাথায় রাখিস, লোভে পাপ, পাপে মৃত্যু। যে তোকে লোভ দেখাবে সে চোর ডাকাতের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি খারাপ। সে কি করতে পারে? একটা চোর ডাকাত কি করতে পারে? ম্যাক্সিমাম তোর জীবন থেকে টাকা কড়ি সম্পত্তি এসব কেড়ে নিতে পারে, তার বেশি তো কিছু করতে পারবে না। কিন্তু যে তোকে লোভ দেখাবে সে তোর জীবনটাই কেড়ে নিতে পারে। তাই বোন রে, একটু ভেবে দেখিস। এখন যা, ঘরে যা, আমি একটু ওদের সাথে কথা বল। আই এম এক্সট্রিমলি সরি, আমাদের নিজেদের মধ্যে তর্ক বিতর্কর জন্য আপনাদের অনেকটা সময় নষ্ট হয়। আপনাদের ম্যাডামকে বলে দেবেন আমার জন্য যা করেছেন করেছেন, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যেন আর কিচ্ছু না করে, আর যদি সেটা করে আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। আশা করি আপনাদের কাজ হয়ে গেছে, আপনারা এবার আসতে পারেন। ঠিক আছে ম্যাডামকে আমি সেটা জানিয়ে দিচ্ছি, চলো। সঞ্জনাই ওর মাথাটা খেয়েছে, দাঁড়া বাবা আসুক। না রে দিদিভাই, বাবাকে কিছু বলিস না, পারলে সঙ্গীতাকে একটু বোঝানোর চেষ্টা করিস। মেজ বৌদিকে ফলো করে নিজের স্বামীর ঘাড়ে চেপে ছড়ি ঘোরানোর স্বপ্ন না দেখে যেন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে, তাহলেই জীবনে সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। প্লিজ, তোমরা সঙ্গীতাকে একটু বুঝিও, প্লিজ। খুব ভেঙে পড়েছে বৌদি, সৌমিলির কাছে এইভাবে হেরে যাওয়াটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। শ্রেয়া, তুমি একদম চিন্তা করো না,
সর্বমঙ্গলার উপর আমার পুরো ভরসা আছে, ও সব পারে। তুমি দেখো, আমাদের অনিষ্ক কিছুতেই ভেঙে পড়তে দেবে না। জানি বৌদি। আচ্ছা, কিন্তু মেয়েটা এখনো এলো না কেন বলো তো? মানে জিনিসপত্র ডেলিভারি করতে তো এতক্ষণ সময় লাগার কথা না, ও কি অন্য কোথাও গেল নাকি? যান, আপনি ভেতরে যান, ম্যাডাম আপনাকে ডাকছেন। এসব কি হচ্ছে সৈনী ম্যাডাম? আমার বাবার ফর্মুলায় আমার বানানো ধূপকাঠি, বাবা আমার নামে ধূপকাঠির নাম রেখেছেন, আর সেই ধূপকাঠি আপনার আর্ট এন্ড ক্রাফটস এর নামে বিদেশে বিক্রি হচ্ছে। তার মানে আমার বাবার এত পরিশ্রম করে বানানো ফর্মুলা আমার পরিশ্রমের দাম, এই সব কিছুকে আপনারা শুধুমাত্র টাকা দিয়ে বিচার করছেন? শুধু হাতে কয়েকটা টাকা ধরে দিলেই হয়ে গেল? আমার বাবার প্রতিভা, আমার প্রতিভা, আমাদের পরিশ্রম, আমাদের স্বপ্ন, এসবের কোনো মূল্য নেই আপনাদের কাছে? এসব টাকা দিয়ে কিনে নিজেদের নামে চালাচ্ছেন আপনারা? লজ্জা করে না আপনার? এত বড় বুটিক খুলেছেন আপনি, দেশে বিদেশে কোটি কোটি টাকার ব্যবসা করছেন, তবু আমায় ঠকাচ্ছেন কেন? আমার মতো গরিব মানুষ যারা এত কষ্ট করে একটা প্রোডাক্ট বানালো, তাদের ব্র্যান্ডের কোনো দাম নেই, আমাদের দেওয়া নামটাই আপনারা বদলে দিচ্ছেন কেন সোহিনীদি? কেন এত বড় অন্যায়টা আপনি আমার সাথে কেন করলেন? আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনাকে ভরসা করে আমাদের প্রোডাক্ট আপনাকে দিয়েছিলাম আমি। আপনি তো অনেক বড় বড় কথা বলেছিলেন, আমি নাকি দারুণ ধূপকাঠি বানাই, আমার বানানো ধূপকাঠির সুগন্ধ নাকি দেশ বিদেশের মানুষকে মাতিয়ে রাখে। আসলে এইসব ভালো ভালো কথার আড়ালে আপনি আমার সঙ্গে একটা নোংরা খেলা খেলেছেন। কেন করেছিলেন এসব? উত্তর দিন আমায়, এক্ষুনি আমার জবাব চাই, নয়তো আমি খবরের কাগজে, টিভিতে সব জায়গায় আপনার আসল সত্যিটা ফাঁস করে দেব। সবাই জেনে যাবে আপনি আর্ট এন্ড ক্রাফটস এর নামের আড়ালে গরিবের প্রতিভা এবং পরিশ্রমকে সামান্য কয়েকটা পয়সার বিনিময়ে চুরি করেন। এটাই আর্ট এন্ড ক্রাফটস এর মালিক সোহিনী ম্যাডামের আসল রূপ। রিল্যাক্স সর্বমঙ্গলা, রিল্যাক্স। সোহিনী কিচ্ছু না। কে সোহিনী? সোহিনী তো এখানে কাজ করত। আর্ট এন্ড ক্রাফটস এর মালিক আমি, মিস সৌমিনী মিত্র। সৌমিনী মিত্র, সৌমিনী। কি হলো ম্যাডাম? শিল্পপতি কি ভাবছো তুমি? কি জানো তো সর্বমঙ্গলা, তোমার জাস্ট কোনো ধারণা নেই। আমার পিছনে যদি কেউ লাগে তাকে ঠিক যে আমি কিভাবে শাস্তি দিই, জাস্ট কোনো ধারণা নেই। এসব কি বলছো? কেন তুমি বুঝি বুঝতে পারছো না? বোকা বনে গেলে নাকি? কেন, তোমার অনিশবাবুর কাছ থেকে তো আমি শুনেছিলাম যে তুমি ভীষণ ইন্টেলিজেন্ট, তুমি ভীষণ বুদ্ধিমতি। তা কোথায় গেল তোমার এখন সেই বুদ্ধি? হ্যাঁ, কোথায় গেল? হাওয়ায় কি পুশ হয়ে গেল? আচ্ছা ফাইন, আমি তোমাকে ক্লিয়ার করে বলছি, এই যে আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটস এর এতদিন ধরে তুমি যা যা মালপত্র সব সাপ্লাই করে এসছো, সেগুলো আমরা আমাদের কোম্পানির স্টিকার দিয়ে বাইরে, মানে বিদেশে চড়া দামে বিক্রি করে এসেছি। আগেও করেছি, এখনও করব। না, আমি সোহিনীর সাথে কথা বলতে চাই। লাভ নেই, এই বুটিক আমার কথাই চাই। আমি মালিক, মানে আমি।